गुड मॉर्निंग गाइस। तो এখন বাজে রাত্রি 12টা। তো আমরা যে সবাই ঘুম থেকে উঠে রেডি হয়ে বললাম, দেখো সবার অবস্থা দেখো, সবাই রেডি একদম, সবাই ফায়ারিং করার জন্য এক্সাইটেড। তো আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া। বাঁকুড়া জায়গাটার নাম হচ্ছে শালতোরা। তো এই জন্য আমরা একটু 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। সবাই ঘুম ঘুম চোখে হয়ে রেডি হচ্ছে, অনেকে রেডি হয়ে শুয়ে আছে। তো সবাই রেডি হয়ে গেছে, অনেকে রেডি হয়ে শুয়ে আছে, অপেক্ষা করছে গাড়ি কখন আসবে। আর আমরা সবাই বেরিয়ে যাবো, সবাই এক্সাইটেড খুব, কারো চোখে ঘুম নেই। অনেকে ড্রেস পরে রেস করছে, ফার্স্ট ফায়ারিং করবে, রাইফেল চালাবে, অনেকের স্বপ্ন থাকে এটা। তা আমাদেরও স্বপ্ন ছিল, সেটা বাস্তব হতে চলেছে। তো আমরা চলে আসলাম আমাদের বাসের কাছে। তো সবাই নিজের নিজের সিট দখল করে বসে আছে, চলো দেখি বাসে। আমি আমার অবশ্য সিট পেয়ে গেছি। তো সবাই ঘুম ঘুম চোখে, সবাই খুব এক্সাইটেড। আর আমরা যাচ্ছিলাম বাঁকুড়াতে, শুশুনিয়া হিল আছে শালতোরাতে, সেখানে আমাদের ফায়ারিং হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো আমাদের ফায়ারিং রেঞ্জ বাঁকুড়া জেলার শালতোরাতে, শুশুনিয়া পাহাড়। তো সবাই বসেছে, অন্যদিকে ফায়ারিং চলছে। তো আমাদের ফায়ারিং হয়ে গেছিলো, মানে একটা রাইফেল হয়েছিল আর বাকি রাইফেল বাকি আছে। সবাই আমরা ওয়েটে আছি আমাদের রাইফেলগুলো। তো আমরা চলেছিলাম খাওয়ার লাইনে, সবাই দুপুরে খাওয়ার জন্য সবাই লাইন দিয়েছিলাম। দেখো সবাইকে দেখো, সবাই রাতে থেকে খাওয়া নেই, সবাই খুব এক্সাইটেড ছিল, খুব ভালো ফায়ারিং করবে ফার্স্ট। আর ফায়ারিং রেঞ্জে খাওয়া দাওয়া ভালোই হয়। আর আজকে ছিল মাছ, সবাই খাওয়াতে, সবাই খাওয়ার দিকেই নজর ছিল। ये वर्दी ऐसे ही नहीं मिलती यारो, इसको पाने के लिए हमें अपना बहुत कुछ छोड़ के आना पड़ा, अपना घर, अपने माँ बाप, अपने यार दोस्त और दुनिया की सबसे कीमती चीज रातों की नींद। हे खावा कमाने चे अच्छा मेनू तो क्या किसी ला ए,